নিজের যত্ন নিও, অন্যকে খুশি করার জন্য নিজেকে ভুলে যাও না, কারণ তুমি অনেক বেশি গুরুত্বপূর্ণ। ভালোবাসা বড়ই অদ্ভুত, অল্প সময়ে যতটুকু সুখ দেয় পরবর্তীতে সব আনন্দ কেড়ে নেয়। জীবনের প্রত্যেকটা সময় মেনে নিতে আর মানিয়ে নিতে কেটে যায়। নিজের মন খারাপ নিজেকে ভালো করতে হবে, কারণ তোমার তুমি ছাড়া আর কেউ নেই। অপরাধ না করো, যখন অপরাধ হয়ে যাবে তখন চুপ থাকাটাই সব থেকে ভালো, কারণ চিৎকার করে কখনো নির্দোষ প্রমাণ করা যায় না। কারো কাছে অসহ্য হয়ে ওঠার থেকে হারিয়ে যাওয়াটা অনেক ভালো। মায়া সে তো বিষের থেকেও বিষাক্ত। তোমার লেখা গল্পে যে পারেনি কথা রাখতে, আসলে সে এসেছিল নিজে ভালো থাকতে। কিছু মানুষ ভালোবাসতে জানে কিন্তু মূল্য দিতে জানে না, ভুল করতে পারে কিন্তু ক্ষমা চাইতে পারে না, কারণ তাদের শিক্ষা আছে বিবেক নেই। সময় একদিন বুঝিয়ে দেবে তুমি কাকে খুঁজতে গিয়ে কাকে হারিয়েছ। যাকে তুমি ভাববে প্রিয়জন সে তোমাকে বুঝিয়ে দেবে তুমি ছিলে তার প্রয়োজন। মানুষের জীবনে যে জিনিসটা থাকা সবচেয়ে বেশি প্রয়োজন তা হলো ধৈর্য। সময় কখনো দুঃখ কষ্টগুলোকে ভুলিয়ে দেয় না, সময় দুঃখ কষ্টগুলোকে মানিয়ে নেওয়া শেখায়। তুমি হারিয়ে গেলে ঠিকই তোমায় খুঁজে নিতাম, কিন্তু তুমি তো বদলে গেছ। অতিরিক্ত বিশ্বাস রাস্তা মানুষকে একসময় খুব একা করে দেয়। সময়ের সাথে সাথে আপন মানুষগুলোর কথা বলার ধরনটাও পাল্টে যায়। যখন কেউ কাউকে ছেড়ে চলে যায় তখন সে শুধু নিজে যায় না, সাথে সাথে সেই মানুষটার ভালো থাকার মুখের হাসিটাও খেয়ে নিয়ে চলে যায়। যখন দেখবে রাগ করাটাও ছেড়ে দিয়েছে তখন বুঝবে ভালোবাসাটা নেই। আঘাত ছাড়া জীবনে কখনো উন্নতি করা যায় না। রাত সবারই কাটে, কারো কাটে নতুন স্বপ্ন দেখে, আবার কারো কাটে স্বপ্নগুলো ভেঙে যাওয়া যন্ত্রণায়। অল্পতে যদি তোমার মন খারাপ হয়ে যায় তাহলে পৃথিবীটা তোমার জন্য অনেক কঠিন। আমি তোমাকে ছাড়া বাঁচব না এই কথাটা শুধুমাত্র পানির ক্ষেত্রেই সত্যি, আর বাকি সব ক্ষেত্রে মিথ্যা। ভালোবাসা এমন একটা জিনিস, সম্পর্ক শেষ হয়ে গেলেও অনুভূতি শেষ হয় না, স্মৃতি হয়ে রয়ে যায় বারবার কষ্ট দেওয়ার জন্য। কেউ বুঝুক বা না বুঝুক, মন খারাপ হলে মা চেহারা দেখেই বুঝে যায়। বন্ধুত্ব কখনো হারায় না, হারিয়ে যায় সেই মানুষটি যে বন্ধুত্বের মূল্য দিতে পারে না। সবচেয়ে বেমান হলো মন, নিজের বুকের মধ্যে থাকে আর অন্যের জন্য কাঁদে। ভোলা যায় না স্মৃতি, বাধা যায় না সময়, জানা যায় না ভবিষ্যৎ, চেনা যায় না মানুষ, কেনা যায় না মন, আর ফিরে পাওয়া যায় না অতীত। কেউ অবহেলা করলে কষ্ট পেও না, মনে রাখবে দামি জিনিসের মূল্য সবাই দিতে পারে না। পৃথিবীটা যতটা না কঠিন তার চেয়ে পৃথিবীর মানুষগুলো বেশি কঠিন। আবহাওয়ার পরিবর্তনের সাথে সাথে পৃথিবীর পরিবর্তন ঘটে, আর মানুষের পরিবর্তন ঘটে প্রেমে পড়লে, বিয়ে করলে, বেশি টাকা হলে, অভাবে পড়লে। কিছু সময় তারাই আমাদের চোখ খুলে দেয় যাদেরকে আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি। সম্পর্কে মনেরটা না থাকলে সেখানে ভালোবাসা তো দূরের কথা, ভালো কথাটাও আসে না। খারাপ সময়টা হয়তো অতীত হয়ে যায়, কিন্তু মানুষের খারাপ ব্যবহারটা কখনো অতীত হয়ে যায় না। শুধু নিজে থেকে কথা বলা বন্ধ করে দেখো, দেখবে অনেক আপনজন বড় হয়ে যাবে, আসলে কেউ আপন হয় না। যারা তোমার ক্ষতি চায় তাদের আঘাত করবে না, তাদের সামনে একটু হাসি মুখে বাঁচবে। দেখবে তুমি আঘাত করলে যা কষ্ট পেত ওরা তার থেকেও বেশি কষ্ট পাবে। যত মিশবে ততই মানুষ চিনবে, অভিনয় যে কত প্রকার হয় তা বুঝতে পারবে। সবাইকে তোমার সত্যতা জানানোর দরকার নেই, যে যা ভাবে তা নিয়ে সমালোচনা করতে দাও। বেঈমান মানুষগুলো কখনো অপরিচিত মানুষ হয় না, খুব কাছের মানুষগুলোই বেঈমান হয়। পাতা ঝরার আগে পাতার রং বদলে যায়, আর মানুষ বদলানোর আগে কথা বলার ধরন বদলে যায়। মন কখনো ভাঙে না, যেটা ভাঙে সেটা হলো বিশ্বাস। কেউ যদি তোমার সাথে কথা বলা বন্ধ করে দেয় তাহলে বুঝে নিও তোমার পিছনে তারা তোমার নিন্দা করা শুরু করে দিয়েছে। ভুল মানুষের কাছে প্রত্যাশা রাখি বলে আমরা দুঃখ পাই বেশি। আপনি যতই নরম মনের মানুষ হবেন ততই আপনি অন্যদের কাছ থেকে ক্ষতবিক্ষত হবেন। মানুষ চেনা শুরু করলে এমনিতেই বন্ধুর সংখ্যা কমে যাবে, এটাই বাস্তব। স্ত্রী চেনা যায় স্বামীর দারিদ্রতায়, স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায়। খাবার যতই দামি হোক না কেন, পচে গেলে যেমন তার দাম থাকে না, ঠিক তেমনি শিক্ষা যতই থাকুক না কেন, মনুষ্যত্ব না থাকলে সেই শিক্ষার কোনো দাম থাকে না। তিনটি কথা মনে রাখবেন, যে তোমাকে সাহায্য করে তাকে কখনো ভুলে যেও না, যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না, যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না। ঠকে একজনেই দেয় কিন্তু বিশ্বাস সবার উপর থেকে উঠে যায়। পৃথিবীর কেউ যদি আপন বলে থাকে তিনি হচ্ছেন মা। যে ধোকা দেয় সে চালাক হতে পারে, তবে যে ধোকা খায় সে বোকা নয়, সে বিশ্বাসে। কাউকে যদি ভালোবাসতে হয় তাহলে হৃদয় থেকে ভালোবাসুন, নিজের স্বার্থের জন্য তার কাছে ভালোবাসার অভিনয় করবেন না। আপনার অভিনয় হয়তো একটি মানুষের জীবনটাই পুরো এলোমেলো করে দিতে পারে। মানুষ চিনতে শুধু মন নয়, সঠিক পরিস্থিতি দরকার হয়। তুমি যখন বিপদে পড়বে দেবে রক্তের সম্পর্কের মানুষগুলোই সবার আগে দূরে চলে যায়। সমস্যা কখনো এড়িয়ে যেতে নেই, বরং সমস্যা এলে তার মুখোমুখি দাঁড়াতে হয়। মনে রেখো সমস্যাবিহীন সাফল্য কোনো আনন্দ নেই, সব সমস্যার সমাধান আছে। গরিব হোক বা ভিখারি তাদের সাথে কখনো খারাপ আচরণ করবেন না, কারণ গরিব হতে বেশি সময় লাগে না।
একবার ফ্যামিলি প্রবলেমে পড়ে দেখুন, দেখবেন দুনিয়ার কোনো কিছুই ভালো লাগবে না। পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর মানুষ তো সেই যে তার নিজের প্রয়োজনে অন্যকে ব্যবহার করে, আর প্রয়োজন ফুরিয়ে গেলে তাকে দূরে সরিয়ে দেয়। সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয়, আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয়। চিনি আর লবণ দেখতে একই রকম, কিন্তু পার্থক্য শুধু স্বাদে। তেমনি মানুষ আর অমানুষ দেখতে একই রকম, কিন্তু পার্থক্য শুধু আচরণে। সময়ের সাথে বোঝা যায় কে আপন, কে পর, কে বন্ধু আর কে স্বার্থপর। মানুষ বড়ই অদ্ভুত, ভদ্র আচরণকে দুর্বলতা ভাবে, আর বদমেজাজকে ভাবে ব্যক্তিত্ব। দুনিয়া আপনার সম্বন্ধে কি ভাবছে তা ভাবতে দিন। আপনি আপনার লক্ষ্যগুলিতে অটুট থাকুন, দেখবেন দুনিয়া একদিন আপনার পায়ের সম্মুখীন হবে। বিশ্বাস আর ভালোবাসা এমন একটা জিনিস যেটার মর্যাদা সবাই দিতে পারে না। সততা একটি মূল্যবান গুণ, যে আপনি সস্তা লোকের কাছ থেকে কখনোই আশা করতে পারবেন না। জীবনে ঝুঁকি নাও, জিতলে তুমি অন্যদের নেতৃত্ব দেবে, আর যদি হেরে যাও তাহলে তুমি অন্যদের সঠিক পথ দেখিয়ে দেবে। কেউ এত ধনী নয় যে পেরিয়ে যাওয়া সময়কে কিনতে পারবে, আর কেউ এত গরিব নয় যে সামনে আসা সময়কে পাল্টাতে পারবে। জীবনে আনন্দ সেদিনই তুমি পাবে যেদিন তুমি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। ছোটবেলা শিখেছে তুমি কখনো ক্ষতি না করলে কেউ তোমার ক্ষতি করবে না। বাস্তবে যা শিখেছে তুমি যার ভালো চাইবে সেই সবার আগে তোমার ক্ষতি করবে। যতদিন না নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে ততদিন কেউ পাশে থাকবে না। যতই বলো পাশে আছি সবসময়, মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না। কিছু মানুষের অবহেলা, কিছু স্মৃতি এবং কিছু খারাপ পরিস্থিতির সময় মানুষকে বদলে দিতে বাধ্য করে। আমি বিশ্বাস করি যা কিছু তোমার প্রাপ্য তা তুমি পাবেই। এই জগতের কোনো শক্তিই তোমাকে তা থেকে বঞ্চিত করতে পারবে না। কখনো কাউকে নিজের সাথে তুলনা করতে নেই, কারণ কেউ কারোর মতো নয়, সবাই সবার জগতে সেরা। তুমি যদি মনে করো তুমি সঠিক, তা সত্ত্বেও মানুষ তোমার সমালোচনা করছে, কটু কথা শোনাচ্ছে, তাহলে তাতে কান দিও না। শুধু মনে রেখো যে কোনো খেলায় শুধুমাত্র দর্শকরাই চেঁচামেচি করে, খেলোয়াড়রা নয়। তাই খেলোয়াড় হয়ে ওঠো। চকচক করলেই শোনা হয় না, ঠিক তেমনি দামি পোশাক আর কথায় কথা ইংরেজি বললেই ভালো মানুষ হওয়া যায় না। সৎ হও, অবশ্যই সুখী হবে। মোমবাতির ভেতরে সুতাটা মোমবাতিকে বলে, জ্বলছি তো আমি, কিন্তু তুমি কেন কাঁদছ? মোমবাতি বলল, যাকে হৃদয়ের মাঝে জায়গা দিলাম সে যদি জ্বলে যায় তবে অশ্রু তো ঝরবেই। উচ্চ শিক্ষিত হওয়ার আগে উচ্চ মানসিকতা খুব প্রয়োজন। বাবা মার সৃষ্টিকর্তাকে যদি তুমি ভালোবাসো তাহলে তুমি সবসময় সুখে থাকবে। অল্প বয়সে কাউকে পাওয়ার আশায় নিজের জীবনকে নষ্ট করো না। তুমি নিজের মতো করে তোমার জীবনকে সাজাও, সময় বলে দেবে তুমি কার হবে আর কে তোমার হবে। জীবনে উন্নতি করতে চাও তাহলে কে কি বললো তাতে কান দিও না, তোমার লক্ষ্যের ওপর স্থির রাখো, জয় তোমার একদিন হবেই। যখন সৃষ্টিকর্তা তোমাকে ধাক্কা দেয় কোনো এক কঠিন সমস্যা পড়ার জন্য, তখন তুমি তাকে পুরোপুরি ভরসা করতে পারো। কারণ সেখানে দুটো জিনিস হবে, হয়তো তুমি পড়ার আগে সে তোমাকে ধরে নেবে, নয়তো সে তোমাকে শেখাবে কেমন করে উঠে দাঁড়াতে হয়। নিজের ওপর বিশ্বাস রাখো, তোমার দ্বারাই সব সম্ভব। জগতে এমন কিছুই নেই যা তুমি পারবে না। এই সংকল্প নিয়েই এগিয়ে যাও, সাফল্য তুমি পাবেই। খাবার যতই দামি হোক না কেন, পচে গেলে যেমন কোনো দাম থাকে না, ঠিক তেমনি মানুষ যত শিক্ষিত হোক না কেন, মনুষ্যত্ব না থাকলে কোনো দামই থাকে না। জীবনে কাউকে আঘাত করার আগে ভেবে নেবেন নিজে সেই আঘাত পেলে কেমন লাগবে। মনে রাখা উচিত জীবনে কাউকে কাঁদিয়ে বেশি দিন ভালো থাকা যায় না। কথাগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার কাছের মানুষের কাছে ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। একটা পুরুষ তখনই কান্না করে যখন নিজের জীবনকে বাজি রেখে পরিবারের জন্য কঠোর পরিশ্রম করে যায়, অথচ তাকে বোঝার মতো কেউ থাকে না। শেষবারের মতো আরেকবার চেষ্টা করে দেখি, পৃথিবীতে এই চিন্তাটাই অনেক সফল মানুষের জন্ম দিয়েছে। অভাব আর অভিযোগ এমন একটা জিনিস যা অন্যের কাছে না বলাটাই ভালো। কারো কাছে অসহ্য হয়ে ওঠার থেকে হারিয়ে যাওয়া অনেক ভালো। বন্ধুত্ব কখনো হারায় না, হারিয়ে যায় সেই মানুষটি যে বন্ধুত্বের মূল্য দিতে পারে না। মন খারাপ হতে বড় কোনো কারণ লাগে না, ছোট্ট একটা কারণই যথেষ্ট। অর্থই সব, এটি নিশ্চিত। অর্থ থাকলেই মনে শান্তি থাকবে। মানুষ পরিস্থিতির কাছে সবসময় অসহায়। মানুষ ইচ্ছে করে কখনো কষ্ট পেতে চায় না, কারোর কাছে লজ্জিত হতে চায় না। কিন্তু ভালোবাসলে কষ্ট পেতে হবে যেন মানুষ ভালোবাসতে ভালোবাসে। জীবনে তারা বেশি কাঁদে যারা দশজনকে নয় একজনকে মন থেকে ভালোবাসে। পরিবারের সাথে ধৈর্য রাখা হলো ভালোবাসা, অন্য মানুষের সাথে ধৈর্য রাখা হলো সম্মান করা, নিজের সাথে ধৈর্য রাখা হলো আত্মবিশ্বাস, এবং আল্লাহর সাথে ধৈর্য রাখা হলো বিশ্বাস। কারো ভালো থাকাটা কেড়ে নিয়ে তাকে ভালো থেকে বলে সান্ত্বনা দেওয়াটাও পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ। যোগাযোগ বন্ধ করে চুপ করে থাকার অর্থ সবসময় অভিমান হয় না, কিছু কিছু সময় সম্পর্ক এগিয়ে না নিয়ে যাওয়ার ইঙ্গিত হয়। এটি সত্যি, আজকাল মিথ্যে কথা চেয়ে সত্যি কথা বললে সম্পর্ক নষ্ট হয় বেশি। বিশ্বাস ছাড়া কোনো সম্পর্ক বেশি দিন যায় না, হোক না সেটা বন্ধুত্ব কিংবা ভালোবাসা। তুলসী পাতা না হয়ে তামাক পাতা হও, যাতে যে তোমাকে পোড়াবে সেও নিজেও মরবে। আজকের দিনে ভদ্রতার কোনো মূল্য নেই, কারণ ভদ্রলোককে সবাই দুর্বল মনে করে। প্রতিশোধ নেওয়ার চেয়ে রাস্তা বদলে ফেলা অনেক ভালো, কারণ প্রতিশোধ নেওয়ার আনন্দ থাকে একদিন, কিন্তু নিজেকে বদলে ফেলার আনন্দ
থাকে সারা জীবন। পরিচিত হওয়ার সময় একরকম, আর পূর্ণ হয়ে গেলে আরেক রকম। অযোগ্যকে যোগ্য বানানো সম্ভব, কিন্তু বিশ্বাসঘাতককে বিশ্বস্ত বানানো কঠিন। অবহেলা কতটা ভয়ঙ্কর সেটা কেবলমাত্র সেই বোঝে যে প্রিয় মানুষগুলোর কাছে অবহেলিত। লোকে কী ভাবলো কী বললো তা ভেবে কিছু করা উচিত নয়। যেখানে অভিমান বলতে কিছু নেই সেখানে রাগ দেখানো আর অভিমান করাটা হলো বোকামি। একটা মেয়ের জীবনে সবচেয়ে বড় পাওয়া হলো একজন কেয়ারিং হাজব্যান্ড। তোমার দুর্বল জায়গাটা জেনে যারা খোঁচা দিয়ে কথা বলে তারা তোমার শুভাকাঙ্ক্ষী নয়। যার কাছে তুমি যত বেশি আশা করবে সেই তোমার কষ্ট দেবে সব থেকে বেশি। কখনো হিংসা করো না তাকে যে তোমাকে দেখে হিংসা করে। সে হিংসা করে কারণ সে জানে তুমি তার থেকে অধিকাংশ শ্রেষ্ঠ। কারো কাছে নিজের সুখ খুঁজতে যেও না, তাহলে সবার থেকে দুঃখটা তুমি বেশি পাবে। মুখের ভাষা খারাপ হলে চরিত্র খারাপ হয় না, মিষ্টি কথার আড়ালে অনেকের খারাপ চরিত্র বসে যায়। অর্থ মানুষের রূপ বদলে দেয়, স্বার্থ মানুষের চরিত্র বদলে দেয়। অর্থ আর স্বার্থ একসাথে থাকলে মানুষের মনুষ্যত্ব বদলে দেয়। মা স্ত্রী দুজনকে অধিক সম্মান ও ভালোবাসা দিও, কারণ একজন তোমাকে পৃথিবীতে এনেছে আর একজন তোমার জন্য তার সমস্ত আপনজনকে ছেড়ে তোমার কাছে এসেছে। সবাইকে ভালো রাখতে গেলে দিন শেষে তুমি ভালো থাকতে পারবে না। নিজেকে এমনভাবে তৈরি করো আজ যারা তোমাকে দেখে হাসছে কাল যেন তারা আফসোস করে। চেহারা ছাড়া প্রেম হয় না, টাকা ছাড়া বন্ধুত্ব হয় না, স্বার্থ ছাড়া কেউ কাছে আসে না। যে পুরুষ এক নারীতে সন্তুষ্ট নয় সে পুরুষ কোনো নারীতেই সুখ খুঁজে পাবে না। যে নারী টাকার জন্য তার ভালোবাসাকে ছেড়ে দেয় সে নারী কোনোদিন শান্তি পাবে না। মাঝে মাঝে কিছু সময় আসে আঘাত ছাড়াও ব্যথা পেতে হয়। এই ব্যথার কোনো ওষুধ হয় না, শুধু নীরবে একা একা কাঁদতে হয়। কাউকে একবার মন থেকে ভালোবেসে দেখো, তাকে ছাড়া বেঁচে থাকাটা মৃত্যুর চেয়েও বেশি কঠিন মনে হবে। তাকে গুরুত্ব দাও, ছেড়ে দাও, যার কাছ থেকে ভাবার অসম্মান প্রাপ্ত হও। অতিরিক্ত রাগ মানুষের রাগ বাড়িয়ে দেয়। যে মানুষটার মুখে সবসময় হাসি লেগে থাকতো সে মানুষটার কথায় কথায় রাগ দেখায়। কিছুদিন চুপ করে থাকো, প্রিয় মানুষগুলো বদলাতে বেশি দিন সময় লাগে না। ঝগড়ার পর যে প্রথমে কথা বলে সে নির্লজ্জ নয়, তার কাছে সম্পর্কটার মূল্য অনেক বেশি। জীবনে প্রতিটি পা সাবধানে ফেলো, কারণ বহু মানুষ অপেক্ষা করে আছে শুধু তোমার একটা ভুল ধরার জন্য। কেউ ব্যস্ত থাকার জন্য সবকিছু ভুলে যায়, আবার কেউ সবকিছু ভোলার জন্য নিজেকে ব্যস্ত রাখে।